وبالوالدين إحسانا پتا ماتار انوبت کروا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما তোমার পিতামাতার দুইজনের একজন অথবা উভয়ে যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয় ফালা তাকুল লাহুমা উফফ ওয়ালা তানহারহুমা তাদেরকে উফ শব্দটাও বলবা না তাদেরকে ধমক দিবা না ওয়াকুল লাহুমা কওলান কারীমা তাদের সাথে নম্র ভাষায় কথা বলবা নম্র আচরণ করবা কোমল ভাবে কথা বলবা ওয়াকফিদ লাহুমা জানাহাজ্জুল্লি মিনার রহমা মা বাবা সামনে রহমতের ডানা বিছিয়ে দিবা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আর তুমি দোয়া করবা আমার রব যেমনি ভাবে আমার পিতা মাতা আমাকে তেমনি ভাবে আপনি তাদের প্রতি দয়া করেন যেমনি ভাবে তারা আমার প্রতি শৈশবে লালন পালন করেছে পিতা মাতার প্রতি আল্লাহ আমাদের সকলকে সৎ আচরণ করার তৌফিক দান করেন মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন তো এক নাম্বার আল্লাহর হক দ্বিতীয় নম্বরে বললেন পিতা মাতার হক মানে বান্দার হক সহিহ বুখারীর বর্ণনা 5970 নম্বর হাদিসের বর্ণনা عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله يا رسول الله عبد الله بن مسعود رضي الله تعالى عنه برننا نبي جي كي أمي برشن قلم يا رسول الله الله كسي كون عمل رشب چيت بشي بسند نيو নবীজি জবাব দিলেন আসসালাতু আলা ওয়াক্তিহা সময় মতো নামাজ পড়া সাহাবী প্রশ্ন করলেন সুম্মা আইয়ুনের পর কোনটা নবীজি বললেন বিররুল ওয়ালিদাইন পিতা মাতার সেবা করা পিতা মাতার প্রতি সৎ আচরণ করা নবীজি বললেন সুম্মা আইয়ুন এর পর কোনটা সাহাবী বললেন এরপর কোনটা নবী বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা তিনটার মধ্যে দুই নাম্বারটা পিতা মাতার প্রতি সদাচরণ করা আল্লাহ আমাদের সকলকে পিতা মাতার প্রতি সদাচরণ করার তৌফিক দান করেন যুবক ভাই যারা আছেন এখন আপনাদের দায়িত্ব কর্তব্য আপনাদের বুড়া মা বাবা তাদের প্রতি আপনাদের খেয়াল রাখা এটা আপনাদের দায়িত্ব কর্তব্য সহিহ বুখারীর বর্ণনা 5971 নম্বর হাদিসের বর্ণনা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল জা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা এক ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসলেন আসার পর বললেন ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আমার কাছে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য কে নবীজি বললেন উম্মুকা তোমার মা তিনি আবার প্রশ্ন করলেন সুম্মা আইয়ুনের পর কে নবীজি বললেন উম্মুকা তোমার মা তিনি আবার প্রশ্ন করলেন সুম্মা আইয়ুনের পর কে নবী আবার বললেন উম্মুকা তোমার মা তিনি আবার প্রশ্ন করলেন তারপর কে নবীজি বললেন সুম্মা আবুকা তারপর তোমার বাবা মায়ের কথা কয়বার কেন মা এমন তিনটা কষ্ট পায় বাবা কখনোই তিন কষ্ট পায় না এক নাম্বার হামালাতু উম্মুহু কুরহা মা সন্তানকে পেটে কষ্ট করে ধারণ করে দুই নাম্বার ওয়াদাতু কুরহা মা সন্তান প্রসব করার সময় কষ্ট সহ্য করে তিন নাম্বার হাবলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা মা সন্তানকে দুধ পান করানোর কষ্ট পায় এক নাম্বার পেটে ধারণ করার কষ্ট দুই নাম্বার প্রসবের কষ্ট তিন নাম্বার দুধ পান করানোর কষ্ট এই তিন কষ্ট বাবা কখনো পায় না তাই নবী বললেন মা আবার বললেন মা আবার বললেন মা তিনবার মায়ের কথা বললেন একবার বললেন বাবার কথা এই হাদিসের মধ্যে প্রমাণ হয়ে যায় মা বাবা উভয়ের প্রতি সদাচরণ করা আল্লাহ আমাদের সকলকে পিতা মাতার প্রতি সদাচরণ করার তৌফিক দান করেন
সহিহ বুখারীর বর্ণনা 5972 নম্বর হাদিসের বর্ণনা আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল قال رجل للنبي صلى الله عليه وسلم عبد الله ابن عمر رضي الله تعالى عنه برننا ان بكتي الله نبيك والله يا رسول الله جئت اباعيك على الهجره আমি আপনার কাছে এসেছি হিজরতের বায়াত হওয়ার জন্য কি হওয়ার জন্য আরেক বর্ণনায় তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে এসেছি উজাহিদু আমি জিহাদ করব এই ব্যাপারটা আপনার কাছে জানতে চাই নবীজি বললেন আলাকা আবাওয়ান তোমার পিতা মাতা আছে কিনা তিনি বললেন হ্যাঁ আছে নবীজি বললেন ফাফিহিমা ফাজাহিদ যাও পিতা মাতার সেবা করার মাধ্যমে জিহাদের সব কামাই করে নাও পিতা মাতার সেবা করো জিহাদের সব কামাই করবা সহিহ বুখারী 5973 নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন দুনিয়ার কিছু মানুষ আছে এমন যারা মা বাবারে অভিশাপ দেয় সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়ালআনু রাজুলু ওয়ালিদাইহি একজন সন্তান পিতা মাতাকে কিভাবে অভিশাপ দেয় আপনার কাছে জানতে চাই নবীজি বললেন ইয়াসুব্বুর রাজুল আবার রাজুল ফায়াসুব্বু আবাহু ওয়াসুব্বু উম্মা আমি ওনাকে গালি দিলাম উনি আমাকে পাল্টা গালি দিলেন আল্লাহর নবী বলেন তুমি কেন গালি দিলা গালি দেওয়ার কারণে তুমিও তোমার বাবা আর মাকে গালি শুনাইলা নবীজি বলেন এক ব্যক্তি আরেকজনের বাপেরে গালি দিছে মারে গালি দিছে ওই ব্যক্তিও পাল্টা তার বাবারে আর মারে গালি দিছে কেমন যেন আমি আমার মা বাবারে গালি খাওয়াইলাম নবীজি বলেন এই যে তুমি গালি দিলা পাল্টা তোমার মা বাবারে গালি দিল এটাই হলো তোমার মা বাবার উপর অভিশাপ দেওয়া নাউজুবিল্লাহ এটা অভিশাপ দেওয়া আবু দাউদ শরীফের হাদিস এটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা 2582 নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم এক ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসছে আসার পর কয় হুজুর আমি হিজরত করতে চাই মদিনা আপনি যাবেন আমি আপনার সাথে মদিনায় যেতে চাই মদিনায় গিয়ে আপনার সান্নিধ্য অর্জন করতে চাই আপনার চেহারা মুবারক দেখতে চাই وتركت ابويا يبكي আমি দেখে আরছি আমার মা বাবা কান্না করতেছে নবীজি বলেন মা বাবাকে কান্না করায় আমার কাছে আসছো বায়াত হওয়ার জন্য হিজরতের যাও মা বাবার কাছে যাও যাওয়ার পর আদহিতুহুমা কামা আবকাইতাহুমা যেভাবে তুমি মা বাবাকে কান্না করিয়েছো তাড়াতাড়ি গিয়ে তাদেরকে হাসাও তুমি আগে মা বাবারে গিয়ে হাসাও তারপর তোমাকে আমি হিজরতের অনুমতি দিব কি দিব না এটা পরের কথা আগে মা বাবাকে গিয়ে হাসাও এখান থেকেও বোঝা যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পিতা মাতার প্রতি সন্তান কতটা সম্মানিত আচরণ করতে হবে কতটা সম্মানের সাথে আচরণ করতে হবে সৎ আচরণ করতে হবে হাদিস দ্বারা বোঝা যায় এক হাদিসে বললেন তুমি পিতা মাতার প্রতি সৎ আচরণের মাধ্যমে জিহাদের সব কামাই করো আরেক হাদিসে বললেন মা বাবারে যেভাবে কান্না করাইছো তাদের কি গিয়ে আবার হাসাও তারপর আমি সিদ্ধান্ত নিব তোমাকে আমি হিজরতে নিব কি নিব না আল্লাহ আমাদের সকলকে পিতা মাতার প্রতি সৎ আচরণ করার তৌফিক দান করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীর নাম মিকদাম عن المقدام رضي الله تعالى عنه قال مقدام رضي الله تعالى عنه ربنا قال رسول الله صلى الله عليه وسلم نبي جي بولن إن الله يوصيكم بأمهاتكم سلاس الله تما دير ما دير بپارے تین بار وصيوت کرچن جنما بابار شبا کرو مائر شبا کرو وَإِنَّ اللَّهَ يُوصِيكُمْ بِآبَائِكُمْ الله তোমাদেরকে ওসিয়ত করেছেন আদেশ দিয়েছেন যেন বাবার সেবা করো وَإِنَّ اللَّهَ يُوصِيكُمْ بِالْأَقْرَبِ فَالْأَقْرَبُ الله তোমাদেরকে আদেশ করেছেন যেন তোমরা নিকট আত্মীয়ের হক আদায় করো মায়ের হক বাবার হক নিকট আত্মীয়ের হক মায়ের কথা তিনবার বলছেন বাবার কথাও বলছেন নিকট আত্মীয়ের কথাও বলছেন এই তিন শ্রেণীর হক যেন আমরা যথাযথভাবে আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী নাম মুআবিয়া ইবনে জাহিমা আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা
তিনি রাসূলের কাছে আসছেন আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নি কুনতু আরাদতুল জিহাদা মাআকা আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ ওয়াদ-দারুল আখিরাহ ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে থেকে জিহাদের ময়দানে লড়াই করতে চাই আল্লাহকে চাই আখিরাত চাই আমি এটাই আমার টার্গেট নবীজি বললেন হাইয়াতুল উম্মুকা তোমার মা জিন্দা আছে কিনা কয় জি আছে নবী বললেন ইরজি ফাদরহা যাও মায়ের সেবা করো ওই সাহাবী বলেন সুম্মা তাইতুহু মিনাল জানিবিল আখর আমি আবার নবীর আরেক পাশ দিয়ে আসলাম আসার পর বললাম ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে থেকে জিহাদের ময়দানে থাকতে চাই আল্লাহর সন্তুষ্টি চাই আখেরাত চাই নবী বললেন আহাইয়াতুল উম্মুকা তোমার মা জিন্দা আছে কিনা জি আছে নবীজি বললেন ইরজি ফাদরহা যাও মায়ের সেবা করো আবার আমি আল্লাহর নবীর সামনে গেলাম যাওয়ার পর বললাম ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে জিহাদের ময়দানে থাকতে চাই লড়াই করতে চাই আল্লাহর সন্তুষ্টি চাই আখেরাত চাই নবীজি বললেন আহাইয়াতুল উম্মুকা তোমার মা জিন্দা আছে কিনা কয়াস নবীজি বললেন ইরজি ফাদরহা যাও মায়ের সেবা করো ওই ব্যক্তি আবার বলার পর আল্লাহ নবী বললেন ইলজাম রিজলাহা মায়ের পা আকড়ে ধরো মায়ের পা আবশ্যক করে দাও ফাসাম্মাল জান্নাহ সেখানেই তোমার জান্নাত মায়ের পা ধরে রাখো সেখানেই তোমার জান্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের সেবা করতে বললেন বাবার সেবা করতে বললেন আল্লাহ আমাদের সকলকে পিতা মাতার সেবা করার তৌফিক দান করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহিলা সাহাবী আমারই ওনার বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেন এই হাদিসটা একটু মনোযোগ দিয়ে শুনুন আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন আমি স্বপ্ন দেখলাম রাআইতুনি ফিল জান্নাহ আমি দেখলাম স্বপ্নে আমি জান্নাতে সুবহানাল্লাহ আমি স্বপ্ন দেখলাম আমি দেখলাম যে স্বপ্নে আমি জান্নাতে আছি জান্নাতের মধ্যে আমি ঘুরতে থাকলাম ফাসামিআতু সাওতা ক্বারি ইন ইয়াকরাউ হঠাৎ একজন পাঠকের আওয়াজ আমি শুনলাম এক পাঠক জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে আমি প্রশ্ন করলাম মান হাজা এই পাঠককে ফেরেশতারা জবাব দেয় এই পাঠকের নাম হলো হারিসা ইবনুল নুমান বলেন কি নাম হারিসা ইবনুল নুমান নবীজি বলেন হারিসা ইবনুল নুমানের নাম আমি যখন শুনলাম আয়েশা কাজালিকাল বিদ্রু কাজালিকাল বিদ্রু পুণ্যের ব্যাপারটা এমন কি করে দেখেন কাজালিকাল বিদ্রু মা বাবার সেবার ব্যাপারটা এমন মা বাবার সেবার ব্যাপারটা এমনই মানে কানা আবার বি উম্মিহি কানা আবার রাদাসি বি উম্মিহি এই হারিসা ইবনুল নুমান মায়ের বড় সেবা করত মায়ের বড় খেদমত করত মায়ের সেবা করত এই কারণে জান্নাতের মধ্যে এই ব্যক্তির কোরআন তেলাওয়াত আল্লাহ আমার কানে এনে দেয়